হ্যালো ফ্রেন্ডস রেলওয়ে রিক্রুটমেন্ট সেল তরফ থেকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি ঘোষণা করা হয়েছে ইস্টার্ন রেলওয়ে অ্যাপ্রেন্টিক্স রিক্রুটমেন্টে দু হাজার বাইশে এখানে কিছু আবেদন যেখানে শূন্য পদ হচ্ছে দু হাজার নশো বাহাত্তরটি হাওড়া শিয়ালদা মালদা লিলুয়া কাজরাপাড়া ঠিক আছে এই সমস্ত বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউনিটের বিভিন্ন ট্রেন্ডে কিন্তু অ্যাপ্রেন্টিক্সের নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে বন্ধুরা প্রকাশিত বিজ্ঞপ্তি তথ্য অনুযায়ী এখানে এগারোই এপ্রিল দু তারিখ থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং লাস্ট ডেট অর্থাৎ আবেদন প্রক্রিয়া চলবে দশই মে দু হাজার বাইশ অবধি ওকে বন্ধুরা তাহলে আপনারা বুঝতে পারলেন যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এখানে সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন প্রক্রিয়া চলবে এবং একটা কথা বলি এখানকার যে অফিসিয়াল লিঙ্ক অর্থাৎ যেখানে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তার লিঙ্ক আমি আমরা ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি আপনারা ওখান থেকে কিন্তু চেক করে দেখতে পারেন এছাড়া এর যে পিডিএফ ফাইল অর্থাৎ পুরো ডিটেলসে এ টু জেড আপনারা পুরো ইনফরমেশান কিন্তু ওই পিডিএফ ফাইলে পেয়ে যাবেন তার লিঙ্ক আমি আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা ওখান থেকে কিন্তু ডাইরেক্ট ওই পিডিএফ ফাইল ডাউনলোড করে পুরো এ টু জেড কিন্তু পড়ে দেখতে পারেন ওকে তাহলে আপনারা এখান থেকে কিন্তু পুরো ডাইরেক্ট লিঙ্ক থেকেই কিন্তু অ্যাপ্লাইও করতে প্রথমেই বলে দিয়েছি এখানে টোটাল শূন্য পদ হচ্ছে দু হাজার এবং কোন কোন ডিভিশন এবং কোন কোন ওয়ার্কশপে কতগুলি করে এখানে ভ্যাকেন্সি অ্যাভেলেবেল আছে অর্থাৎ কতগুলি ভ্যাকেন্সি খালি আছে তার ডিটেলস আমি একটু বলে দিচ্ছি যেমন হচ্ছে হাওড়া ডিভিশনে এখানে দুশো সাতষট্টিটি লিলুয়া ওয়ার্কশপে ছশো পনেরোটি শিয়ালদা ডিভিশনের মধ্যে পাঁচশো ঊনপঞ্চাশটি কাচরাপাড়া ওয়ার্কশপ এ এখানে একশো সাতাশিটি মালদা ডিভিশনে একশো আটত্রিশটি আসানসোল ডিভিশনে আটশো বারোটি জামালপুর ওয়ার্কশপে ছশো সাতষট্টিটি এখানে টোটাল পথ কিন্তু আবেদন চলবে এবার বলবো যেসব প্রার্থীরা এখানে আবেদন করবেন তাদের আবেদনের যোগ্যতা কি কি অর্থাৎ পড়াশোনার যোগ্যতা এবং আদার্স কী কোয়ালিফিকেশান লাগবে তো প্রথমে বলি পড়াশোনার যোগ্যতা হিসেবে এখানে আপনাদের পঞ্চাশ শতাংশ নাম্বার পেয়ে মাধ্যমিকে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ মাধ্যমিক পাস পঞ্চাশ শতাংশ নাম্বার কিন্তু মাধ্যমিকে থাকতে হবে এবং এছাড়া আপনাদের আইটিআই সার্টিফিকেট অর্থাৎ এনসিবিটি এবং এস এই বি টি এই দুধরনের মধ্যে একটা যে কোনো আইটিআই সার্টিফিকেট যদি আপনাদের থাকে তবে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন ঠিক আছে এবার বলি এখানে বয়স সীমা কত আছে অর্থাৎ আবেদনের জন্য এখানে কি কী রকম বয়সের রিকোয়ার্ড করা হয়েছে এখানে পনেরো বছর থেকে চব্বিশ বছর পর্যন্ত প্রার্থীরা আবেদনের যোগ্য ওকে আর কিছু কিছু প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু বয়সের ছাড় আছে সেটা আমি ডিটেলসে এখন বলছি না আপনারা পিডিএফ থেকে কিন্তু ডাইরেক্ট আপনারা পুরো চেক করতে পারবেন কোন কোন ক্যাটাগরির অর্থাৎ কোন কোন কাস্টের জন্য বয়সের কত বছর ছাড় দিয়েছে আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন আমি যদি বলি এখন ভিডিওটা অনেক লম্বা এবং অনেক বড় হয়ে যাবে সো আমি আর ডিটেলসে বলছি না আপনারা কিন্তু ওখান ওয়েবসাইটে গিয়ে বা পিডিএফ ফাইল থেকে ডাইরেক্ট চেক করে নিতে পারবেন তাহলে এটা হচ্ছে বয়স সীমা এবার বলি আপনাদের এখানে আবেদন পদ্ধতি অর্থাৎ কীভাবে আপনারা আবেদন করবেন এখানে সম্পূর্ণ অনলাইনের পদ্ধতি কিন্তু আপনাদের আবেদন করতে হবে এবং আবেদনের ক্ষেত্রে যখন আবেদন করবেন আপনারা পুরো এ টু জেড আপনাদের ফর্মে কিন্তু ফিল আপ করতে হবে অর্থাৎ নাম থেকে শুরু করে পিতার নাম থেকে শুরু করে আপনাদের অ্যাড্রেস থেকে শুরু করে আপনাদের পড়াশোনার পার্সেন্টেজ সব কিছু কিন্তু দিতে হবে এছাড়াও আপনাদের পাসপোর্টের যে ফটো আপনাদের সিগনেচার সব কিছু কিন্তু ফটো করে স্ক্যান মেলটা ওখানে আপলোড করে আপনাদের কিন্তু টোটাল এইভাবে কিন্তু প্রক্রিয়া এই পদ্ধতিতে কিন্তু আপনাদের অনলাইনে কিন্তু ফিল আপ করতে হবে এটা এগারোই এপ্রিল থেকে দশই মে দু হাজার বাইশ অবধি কিন্তু এর প্রক্রিয়ার চলবে ওকে বন্ধুরা তা আপনারা এখন থেকে প্রস্তুতি শুরু করতে পারেন সো আবারও বলে দিচ্ছি এর অফিসিয়াল লিঙ্ক আমি আপনার ডেসক্রিপশান বক্সে দিয়ে দিচ্ছি এবং এর অফিসিয়াল যে পিডিএফ অর্থাৎ পিডিএফ ফাইলের মধ্যে পুরো এ টু জেড পুরো ডিটেলস দেওয়া আছে আবেদন পদ্ধতি থেকে শুরু করে পুরো এ টু জেড দেওয়া আছে ওই পিডিএফ ফাইলে আপনারা ওখান থেকে পিডিএফ ফাইল ডাউনলোড করে পুরো এ টু জেড চেক করতে পারেন আপনারা আমার ডেসক্রিপশন বক্সে গিয়ে চেক ওখান থেকে কিন্তু ডাইরেক্ট ক্লিক করে কিন্তু পিডিএফ ফাইল ডাউনলোড করে পুরো চেক করতে পারেন সো বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন আজকে এই ইস্টার্ন রেলওয়ে রিক্রুটমেন্ট দু হাজার বাইশে অ্যাপ্রেন্টিক্সের জন্য আবেদনের পুরো ডিটেলসে আমি বললাম যে আপনারা কি কী এখানে আবেদনের যোগ্যতা থেকে শুরু করে বয়স সীমা সব কিছুই মোটামুটি বললাম সো আপনারা এইভাবে আবেদন করতে পারেন আর ভিডিওটা এই পর্যন্তই থাক বন্ধুরা আর যদি ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকলে একটা লাইক করবেন এবং যারা একদম নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশানটা অল করে দেবেন ঠিক আছে আর আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনাদের কোনো বন্ধু বা রিলেটিভকে হেল্প করার জন্য তাকে ভিডিওটা শেয়ারও করতে পারেন তাকে জানাতে পারেন ঠিক আছে সো এই পর্যন্তই বন্ধুরা আজ আসি এবং দেখাবে অন্য কোনো পরবর্তীকালে এরকম ধরনের নতুন চাকরির আপডেট নিয়ে ওকে সো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ পন্দে মহাতারম